প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ঈদের পরের দিনে ব্লগ দেখার জন্য সবাইকে স্বাগতম। ঈদের পরের দিন আমরা মামা শ্বশুর বাড়িতে গিয়েছিলাম, সেখানে গিয়ে আপনাদের জন্য কিছুটা রেকর্ড করেছি। আশা করছি ভালো লাগবে, পুরো ভিডিওটির সঙ্গেই থাকবেন। আমরা সবাই চলে এসেছি, আর এইবারই আমি প্রথম এসেছি মামা শ্বশুরের বাড়িতে। খুব ভালো লাগলো। বাড়ির সামনে খুব সুন্দর করে ঘাস ফুলের গাছ লাগানো, অনেক ফুলও ফুটেছে। এই ফুলকে আমরা ঘাস ফুল বলি, কোন অঞ্চলে কি বলে সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। এই গ্রামটাও আমার খুব ভালো লেগেছে। আর বাড়ির সামনে সুন্দর একটা পুকুর ঘাট বাঁধানো, এখানে সবাই গোসল করছে। এখানে কিছু ফুলের গাছও লাগিয়েছেন। ঘাট বাঁধানো সুন্দর একটা পুকুর, পানিও পরিষ্কার আছে। আর গাছ থেকে লিচু পারছে এই বছরে, এই আমাদের প্রথম লিচু খাওয়া। এখানে সবাই লিচু খাচ্ছে, একটু টক ছিল বাট ভালোই লাগছিল। বছরের প্রথম তারপরে গাছের লিচু খাওয়া। ছোট একটা গাছে অনেক আম আসছে, গাছের ঢালে বাঁশ দিয়ে বেঁধে রেখেছেন যাতে ঢাল ভেঙে না যায়। পুকুরের পাড়ে আম গাছে অনেক আম ঝুলছে, দেখতে খুব ভালো লাগছিল। পুকুরের চার সাইড দিয়ে অনেক গাছ আছে। ছোট্ট এই কলা গাছটা দেখতে খুব সুন্দর লাগছে, কুচি পাতা বের হচ্ছে। এখন যেহেতু আমের সিজন, কাঁচা আমের ভিডিওগুলো আমি খুব ভালো করেই করেছি, যে পরে দেখতে পারবো। সবসময় তো কাঁচা আম খাওয়ার বা দেখার সৌভাগ্য হবে না। তো এখন দুপুরের সময় মামি রান্না বান্না করে টেবিলে খাবার দিয়েছেন, সবাই খাচ্ছে। মামি একা একা আসলে অনেক কষ্ট করেছেন। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা আরেক মামার বাড়িতে যাচ্ছি। এখানে কিন্তু অনেক গাছ লাগানো হয়েছে নতুন নতুন। আর আমার ভাসুর বলছিলেন এখানে পুরাতন অনেক গাছ ছিল, সেগুলো কেটে নতুন গাছ লাগিয়েছেন। তো এই বাড়িতে এসে দেখি ফুলের গাছে অনেক সুন্দর ফুল ফুটেছে, খুব সুন্দর লাগছিল। একদম ফুলে গাছ ফুরে গিয়েছে। আর এদিকে এটা একটা ফুল অলরেডি ভেঙে নিয়েছে। এটা কদবেল গাছ, খুব সুন্দর লাগছিল দেখতে, কচি সবুজ পাতা। মহিষের গাড়ি অনেকদিন পরে দেখলাম। এইদিকে নতুন একটা ব্রিজ হয়েছে, এখন আমরা সবাই ব্রিজ দেখতে যাচ্ছি। মামা ছোট ছেলে এসে বলল চলেন ব্রিজ দেখে আসি, তো আমরাও বললাম চলো একটু হেঁটে আসি। তো সবাই মিলে ব্রিজটা দেখতে গেলাম। আর এইদিকে অনেক পুকুর আছে, সব বাড়িতেই পুকুর দেখতে পেলাম। আর পুকুরের পাড়টাও খুব সুন্দর, চারদিকে গাছ গাছে ভরা। রাস্তার দুই সাইডেও কিন্তু অনেক গাছপালা, খেজুর গাছ। অনেক সুন্দর কচুর গাছ, এগুলো হয়তো চাষ করা কিনা আমি জানি না। পাশে বেগুনের গাছ দেখতে পাচ্ছি, লাউয়ের গাছ। রাস্তার পাশে খুব সুন্দর ছোট ছোট ফুল ফুটে আছে, এগুলো দেখতে খুবই সুন্দর লাগছিল। আর আমরা ব্রিজের কাছে চলে এসেছি,
এখানে একটা নৌকাও আছে, বর্ষার সময় এই নৌকাতে উঠা যায়। হয়তো বর্ষার সময় আসলে আরও বেশি ভালো হতো, নৌকা ভ্রমণ করা যেত। আর এই যে মাঠে, এটা এগুলো সব কিন্তু সবুজ, যেগুলো দেখা যাচ্ছে না সবই পাটের গাছ। এই সেই ব্রিজ, এখানে আমরা এসেছি আর ভ্যানে করে, যেহেতু এখন ঈদের সময়ে অনেক গাড়ি যাচ্ছে, ভ্যান দেখা যাচ্ছে অনেক, সবাই হয়তো আত্মীয়র বাড়িতে যাচ্ছে আমাদের মতো। আর এই বছরে ঈদের দিনে বৃষ্টি হয়ে ঈদটাই বরবাদ করে দিয়েছিল, কেমন যেন লাগছিল ঘরের ভিতরে বসে থাকতে। পরের দিন মামার এখানে এসে ভালোই লাগলো, খুব সুন্দর সময় কাটালাম। এখানে বাচ্চারা ফুল তুলছে। তো এই ছিল আমার ঈদের পরের দিনের মামা শ্বশুরের গ্রামের ছোট্ট একটা ভিডিও। আপনাদের ভিডিওটি কেমন লেগেছে সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।